ফুসাইতে আপনারা এরকম করে দাকা দাকা করে নেবেন কিন্তু যখন দেখেন যে ফুসাইয়া ফুসাইয়া ফাটতেছেন না তারপরে একটা কেসির সাহায্য নেবেন এরকম একটা কেসির সাহায্য নিয়ে মাস্টারের সুন্দর করে ফাইটা টেরা নেবেন তারপরে যেটা করবেন এই যে দেখেন যে আমি ফিটাইতেছি ফিটাইতেছি যে জিনিসটা এই জিনিসটা নাম হইতাছে লেমন গ্রাস লেমন গ্রাস যদি আপনাকে বাসার মধ্যে না থাকে কোনো দর মানে কোনো দরকার নাই এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি ঘটনা যেটা হইছে আমার ঘরের মধ্যে মানে বারান্দার মধ্যে আসলে আমি একটা ফাইটা লই আইছি তারপরে এটা যেটা করলাম এটা কোরাল মাছের ফাইটার ভিতরে ঢুকাই দিলাম তারপরে আপনাদেরকে শুরু যোগ করে দিতে হবে আসল রেসিপি আসল রেসিপি দেখেন যেটা করতে হবে এখানে ফ্রড যত পরিমাণে লবণ আপনারা হাতের মধ্যে সুন্দর করে নিয়ে প্রতিটা ফাঁকে 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 লবণ ঢুকাই দিতে হবে তারপরে তিন ধরনের মশলা

লুকাই রেখা পরে ভাবি নিয়ে গেলাম ভাবি দেখেন এটা নাকি ভাবি হে হ্যাঁ হ্যাঁ দেখেন কত বড় সোসা মানুষ মানুষ জানি এগুলো যে কি সব কান্ড কারখানা করে আমি আসলে বুঝি না মানুষের কাছ থেকে মানুষ মানে এরকম ফাইলে হাতে ডলে ফায়ার ডলে ধারে ডলে ফায়ের চিন্তা করেন একটু করে লাগাই আমার পারফিউমটা বেকারের পাবে বলে এরকম করে গো মাঝে করে নিবে তারপরে ভাবি বলতেছে ভাবি এত ভালো পারফিউম আপনি কই থেকে কে না আপনি জানেন না একটা ফেজ আছে ফেসবুকের মধ্যে আপনি হেঁটে দেখে নিলেই তো পারেন তো যাই হোক ভাবি আমার এই পারফিউম হাতে গলায় মাথায় সব জায়গায় গোসা ঢুসা পরে বিদায় লাই গেল ভাবি বলে কোন জায়গায় যাইতাছে

ঘটনা এইদিকে যেটা হয়েছে এইদিকে আমি আমার দাদা আমার স্বামী আমরা তিনজন লাইনের মধ্যে দাঁড়াই মুখের ভিতর থেকে টেবাই টেবাই লল ফালাইতেছি আর ভিডিও করতেছি ফলা দেয় খাওয়া দেখে তো বলতেছি বাবা তুই ঝাল কেমন খাইতেছ ভাই আরে আমার আরো ঝাল দাও আরো ঝাল দাও আরো আরো ঝাল দাও ঢাইলা দাও ঢাইলা দাও এটা কোনো কথা তোরে যদি হগলটি ঢাইলা দিয়ে আমরা কি দিয়ে খাবো তো ফলে দিয়ে ফলার খাওয়া শেষ করে আমরা এখন নিজেরা নিয়ে বসবো এই যে দেখেন অবস্থা এত বড় মাস্টার প্রথমে রান্নার সময় মনে হয়েছে কত বড় এখন যখন রান্না শেষ হয়ে গেছে মনে হয়তো যে হগলটা টান পড়বো তো এই যে দেখেন আমি দেওয়ার পরে আমার ছোট ফলাই কইতেছে আমার আরেক ফিস দাও আরেক ফিস দাও পরে গেলাম বাবারে খারো আমরা একটু বাগাবাগি করে লেলে পরে তরে দিতেছি এই যে দেখেন দুই ফিস

কিন্তু রেসিপিটা বানানোর ফলে আসলে মাথাটা ঠান্ডা হয়ে গেছে এইরকম ঝাল রেসিপি খাওয়ার ফলে মাথা গরম হয়ে যাওয়ার কথা কিন্তু ঝাল রেসিপি খাওয়ার ফলে আমার আসলে মাথাটা ঠান্ডা হয়ে গেছে আজকে যে কামটা করছে মানে আসলে বলতে না পারতিনাও এর পারফিউম নিয়ে না কেন মানে আপনারাই বলেন যদি এরকম এরকম সুন্দর সুন্দর পারফিউম হয় তাহলে নানিয়াও হয় না তো যাই হোক ফাইনালি আমাদের খানা শেষ হয়ে গেছে এইটা ছিল আমার আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে খুব দেখা দেখাবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই